আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, লকডাউনের কারণে দীর্ঘদিন আমাদের স্কুল বন্ধ, ফলে ক্লাসরুমে যে বিষয়টা আমরা অধ্যয়ন করি বা আমরা যে পাঠদান করি স্বাভাবিকভাবে বিঘ্নিত হচ্ছে। কিন্তু তাই বলে আমাদের পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, বন্ধ রাখলে চলবে না, কারণ আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের প্রচেষ্টায় বিশ্ববাংলা সংবাদ দীর্ঘদিন বিশেষ করে বিগত 1 থেকে 1.5 মাস ধরে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়গণ তোমাদেরকে তাদের মূল্যবান পাঠদানের মাধ্যমে হয়তো সমৃদ্ধ করতে পেরেছেন। আমি আজ তোমাদের সঙ্গে রয়েছি, আমিও চেষ্টা করব সাধ্যমতো তোমাদেরকে কিছুটা মানে শেখানোর নয় মানে কিছুটা বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের কোনো অসুবিধা বা প্রশ্ন থাকে তোমরা ইনবক্সে করবে, অবশ্যই সেটাকে সমাধান করবার জন্য আমি চেষ্টা করব। আমার নাম উজ্জ্বল দে, আমি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের বিষ্ণুপুর নির্মলাপ্রভা উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক। স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে আজকে জীবনবিজ্ঞান বিষয়ে কিছু আলোচনা করব। আমরা প্রথম ইউনিট টেস্টের জন্যে বা সামেটিভ টেস্ট যেটাকে আমরা বলি, তার জন্য আমরা বিদ্যালয়ে যথারীতি ক্লাসরুমে আমরা চেষ্টা পড়ানো হয়েছে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা, যেটা আমাদের কিছুটা হয়তো ফার্স্ট সামেটিভ টেস্টে ছিল, কিন্তু আমরা হয়তো ক্লাসরুমে সেভাবে তোমাদেরকে পাঠদান করতে পারিনি, ফলে আমি তোমাদের আজকে জীবনের প্রবাহমানতা শুরু করতে চলেছি। জীবনের প্রবাহমানতার বলতে গেলে আমাদের প্রথমেই যেটা আছে, কোষ বিভাজন এবং কোষ চক্র। কোষ কি? আমরা অষ্টম নবম শ্রেণীতে আমরা জানি কোষটা কি। সকল বিষয়ে আমি একটা কথা বলে দিই, স্বল্প পরিসরে সকল বিষয় হয়তো আমাদেরকে বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না, তবে যতটুকু প্রয়োজন বা যতটুকু সম্ভব হয় আমি আলোচনা করব। কোষ বিভাজন, কোষ বিভাজন যাবার আগে আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, যেমন ক্রোমোজোম। ক্রোমোজোম কি আমাদেরকে আগে সেটা জানতে হবে, কিন্তু ক্রোমোজোম কি তার আগে আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে। আমরা দেখেছি আদর্শ কোষ বা যেটাকে আমরা বলি ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা সেখানে দেখতে পাবো 4টে অংশ থাকে। আমাদের 4টে অংশের বর্ণনার দরকার নেই, আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আলোচনা করব। আমাদের মূল যেটুকু দরকার, আমরা দেখেছি সুতোর মতো ক্রোমোজোমের আমাদের নিউক্লিয়াসের মধ্যে সুতোর মতো একটি অংশ থাকে। অর্থাৎ যদি আমি ছোট্ট করে একটু দেখি, এই যদি একটা নিউক্লিয়াস হয়, এই আমাদের নিউক্লিও ওলাস, আর আমাদের এরকম প্যাঁচানো কিছু অংশ আমরা দেখতে পাই, এই অংশটাকে আমরা বলি নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা। নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা, আমাদের কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে বা জানতে হবে, এই গঠনটা কিন্তু আমরা দেখতে পাবো কোষ যখন বিভাজিত হবে না সেই সময়, অর্থাৎ কোষের স্থির অবস্থায়। প্রকৃতপক্ষে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন হচ্ছে কিছুই না, একটা দ্বিতন্ত্রী ডিএনএ অণু। আমরা জানি ডিএনএ অণু হচ্ছে একটি পলিনিউক্লিওটাইড। যখন আমরা ডিএনএ সম্পর্কে আমাদের পরে আছে বিস্তারিত হবে, তখন আমরা বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। তাহলে এই যে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা, নিউক্লিয়াসের মধ্যে হালকা বা অল্প কুণ্ডলীকৃত বা অর্ধপ্রসারিত অবস্থায় থাকে। আমরা পড়ি যে নিউক্লিয়ার জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। তাহলে কীভাবে ক্রোমোজোম সৃষ্টি হয় এটা যদি আলোচনা করতে হয় বিশদে, প্রচুর আমাদের রয়েছে, কিন্তু আমাদের সিলেবাসে যেটুকু আছে আমরা সেটুক বিষয় আলোকপাত করব। এই নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা বললাম একটা দ্বিতন্ত্রী ডিএনএ অণু,
এই দ্বিতন্ত্রী ডিএনএ অণু যখন কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রবেশ করে তখন কি হয়, প্রথমে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকার সঙ্গে ফার্স্টে আমাদের হিস্টন প্রোটিন যুক্ত হয়, হিস্টন, তারপর নন হিস্টন প্রোটিন যুক্ত হয়। এই হিস্টন প্রোটিন এবং নন হিস্টন প্রোটিন যুক্ত হবার পর এরা ক্রমাগত পাক খেতে থাকে। আমি যতটা সোজাভাবে বললাম ব্যাপারটা কিন্তু ততটা সোজা নয়, ব্যাপারটা অত্যন্ত জটিল বিষয় একটু, কিন্তু স্বল্প পরিসরে সেই বিষয়টা আলোকপাত করা সম্ভব হয়তো নয় বা আমাদের সিলেবাসে ওটা নেই। যেটুকু আছে আমি সেটুকু আলোচনা করছি। তাহলে যখন এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন অর্থাৎ সোজা কথা দ্বিতন্ত্রী ডিএনএ তন্তু কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রবেশ করবে, তখন আমরা দেখতে পাব প্রথমে হিস্টন প্রোটিন, তারপর নন হিস্টন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রমাগত পাক খেয়ে একটা কুণ্ডলীকৃত গঠন তৈরি করবে। প্রকৃতপক্ষে ওই কুণ্ডলীকৃত গঠনটি হচ্ছে ক্রোমোজোম। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, কিন্তু ক্রোমোজোম আমরা নাইনে পড়ে এসেছি যে ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম দেখা যায়। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, আমরা এটাও জানি যে ক্রোমোজোম হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, তাহলে একটা বৈশিষ্ট্য আমাদের আসতেই পারে বা প্রশ্ন মনে জাগতেই পারে, তাহলে প্রোক্যারিওটিক কোষে কিভাবে ঘটে বংশবিস্তার বা প্রোক্যারিওটিক কোষ কি বিভাজিত হয় না? হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্র মাধ্যমে এই ক্রোমোজোমের সৃষ্টি ঘটে। আমাদের মিওসিস মাইটোসিস প্রক্রিয়া বিস্তারিত পরে রয়েছে, কোষ বিভাজন যখন আছে তখন আমরা আরো জানতে পারবো। তাহলে আমরা দেখতে পেলাম যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা অর্থাৎ এক কথায় দ্বিতন্ত্রিক ডিএনএ তন্তু প্রথমে হিস্টন, তারপর নন হিস্টন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রমাগত পাক খেয়ে খেয়ে একটা কুণ্ডলী গঠন তৈরি করে। এই কুণ্ডলীকৃত গঠনটি হচ্ছে ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম কথাটা দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, ক্রোমা এবং সোমা, এই দুটি গ্রিক শব্দ থেকে আমাদের ক্রোমোজোম কথাটি এসেছে। এখান থেকে একটা শর্ট প্রশ্ন আমাদের আসতে পারে যে ক্রোমোজোম নামকরণ কে করেন? বিজ্ঞানী ওয়ালডেয়ার 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়ালডেয়ার ক্রোমোজোমের নামকরণ করেন। এবার আমাদের যেটা বললাম, আমাদের তো পরীক্ষায় তো এভাবে বুঝিয়ে তো না, আমাদের পরীক্ষায় একটা সংজ্ঞা লিখতে হবে। তাহলে সংজ্ঞা থেকে আমরা যদি একটু বুঝতে পারি, দেখো যেটুকু বললাম এখান থেকে একটু দেখো যে তাহলে আমরা বলতে পারি কোথায় দেখা যায়, ইউক্যারিওটিক কোষে। তাহলে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিন আমি বল, নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ, আর প্রোটিন মানে হিস্টন এবং অহিস্টন প্রোটিন বা নন হিস্টন প্রোটিন। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত স্বপ্রজননশীল কুণ্ডলীকৃত যে অংশ জীবের পরিব্যক্তি প্রকরণ বিবর্তন নে প্রধান ভূমিকা পালন করে তাকেই আমরা বলবো ক্রোমোজোম। সংজ্ঞাটা আমাদের বইতেই রয়েছে। আমি এখান থেকে চারটে বিষয় তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই। স্বপ্রজননশীল কথাটি অর্থ কি? স্বপ্রজননশীল বলতে বোঝায় নিজের থেকে নিজে উৎপন্ন হতে পারে, সোজা কথা। আমরা যদি আরো ব্যাখ্যা করতে যাই তোমরা ভারাক্রান্ত হয়ে পড়বে। সোজা কথা আমরা যেটা বললাম, নিজের থেকে নিজে উৎপন্ন হতে পারবে। দ্বিতীয়ত আমি আরেকটি কথা বলেছি, পরিব্যক্তি। আমরা পরবর্তী ক্ষেত্রে যে ক্রোমোজোমের ক্ষেত্রে দেখতে পাই, দেখবো ক্রোমোজোমের ভেতর ডিএনএ থাকে, ডিএনএ ভেতর জিন থাকে। এই জিনের পরিবর্তন ঘটা মানে ডিএনএ পরিবর্তন ঘটা, ডিএনএ পরিবর্তন ঘটা মানে ক্রোমোজোমের পরিবর্তন ঘটা। তাহলে এই যখন দেখা যায় এই জিন ক্রোমোজোম বা ডিএনএ হঠাৎ কোনো পরিবর্তন ঘটে, এবং যেটা অবশ্যই এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে যেতে পারে অর্থাৎ সঞ্চারণশীল, তখন সেই বৈশিষ্ট্যর সেই ঘটনাটিকে আমরা বলি পরিব্যক্তি। তাহলে ক্রোমোজোমের পরিব্যক্তি ক্ষমতা রয়েছে। আর একটা প্রসঙ্গ আছে আমরা পরে দেখব, এই যে পরিব্যক্তি কথাটা, এই কথাটি জনক বলা হয়, আমাদের পরিব্যক্তি জনক যিনি তাকে বলা হয় হুগো দা ভ্রিস, হুগো দা ভ্রিসকে বলা হয় পরিব্যক্তি জনক। এবার আমরা আর একটা কথায় আসি, বিবর্তন। বিবর্তন আমাদের একটা অধ্যায় আছে, আমরা যখন পরে যাব তখন দেখব বিবর্তন আমাদের একটা অধ্যায় রয়েছে। আমরা বিবর্তন মানে কি, পৃথিবীর সৃষ্টির সময় এককোষী প্রাণী থেকে ধীরে ধীরে, দ্রুত নয় ধীরে ধীরে, মন্থর গতিশীল ধারাবাহিক যে প্রক্রিয়ার মাধ্যমে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে আমাদের বিবর্তন। আরেকটা আমি যেটা বলেছি, ভেদ বা প্রকরণ,
ভেদ, এটাও আমরা যখন বিবর্তনে যাব তখন কিছুটা আইডিয়া আমরা পাবো। ভেদ বা প্রকরণ মানে যৌন জননকারী জীব যারা আছে তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই, ধরো যমজ ভাই বোন তাদের ভেতরে কিছু কিছু পার্থক্য থাকবেই। এই পার্থক্যগুলি যখন একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে সঞ্চারিত হতে পারে তখন তাকে আমরা বলবো ভেদ বা প্রকরণ। তাহলে আমাদের দেখো এই সংজ্ঞা থেকেই আমাদের কতগুলো শর্ট প্রশ্ন আসতে পারে। প্রথমত আসতে পারে ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয়, এক। দ্বিতীয়ত হতে পারে ক্রোমোজোমের উপাদানগুলি কি কি। তিন নম্বর হতে পারে যদি তোমাকে দেয় ক্রোমোজোমের কাজ উল্লেখ করো, তাহলে ক্রোমোজোমের কাজ উল্লেখ করে বলতে তুমি তাহলে ক্রোমোজোম পরিব্যক্তিতে সহায়তা করে, ক্রোমোজোম জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বহন করে নিয়ে যায়, এবং আর একটা কী আমরা বলতে পারি ভেদ বা প্রকরণের ক্ষেত্রে ক্রোমোজোমের ভূমিকা আছে। খেয়াল রাখবে আমাদের যে পাঁচ মার্কের প্রশ্ন দেয় বা আমাদের প্রশ্নের প্যাটার্ন একে দেয়, MCQ SAQ শূন্য দেয়, এক মার্কে দেয়, দু মার্কে দেয়, আর পাঁচ মার্কের প্রশ্ন আছে। পাঁচ মার্কের দেখবে সাধারণত একটা প্রশ্ন হয়তো টানা পাঁচ মার্কের দেয়, আর দেখবে সবই পার্ট মার্কিং দেয়, 2+3। একটা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এবছর যেমন একটা এসেছিল, দুটো একটা আমরা পরে এটা করব, সেখানে দুটো কাজ দিয়েছিল, তাহলে আমাকে যদি ক্রোমোজোমের কাজ দেয় তাহলে বুঝতেই পারছো তোমাকে ম্যাক্সিমাম 3 মার্ক দিতে পারে। তাহলে ম্যাক্সিমাম 3 মার্ক দিলে আমার 3টা কাজ অলরেডি হয়ে গেল। এবার আমাদের যে প্রসঙ্গটা আমরা আসব, দেখবে তোমাদের খুলে একটা জিনিস আছে, ক্রোমোজোম, DNA এবং জিনের সম্পর্ক, এইটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। তার আগে আমি একটা জিনিস একটু বুঝিয়ে নিই, জিন জিনিসটা কি, জিনটা কি আমরা একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। মনে রাখবে ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, ক্রোমোজোমের মধ্যেই DNA থাকছে, তাহলে DNA-র মধ্যেই থাকছে জিন। ছোট্ট করে আমরা একটা যদি দেখি, এই ধরো একটা DNA আমি ধরলাম, একটা DNAটাকে, DNA পলিনিউক্লিওটাইড, আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো নিউক্লিওটাইড কি, কেন পলিনিউক্লিওটাইড বলা হচ্ছে। ছোট্ট কথায় বলি যে নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিড, DNA এবং RNAকে বলা হয় নিউক্লিক অ্যাসিড, এদেরই সম্পূর্ণ গঠনগত একক হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। তাহলে এরকম ধরো অনেকগুলো নিউক্লিওটাইড আমার এই DNA এর ওপর রয়েছে সজ্জিত, অনেকগুলো নিউক্লিওটাইড, একাধিক প্রচুর নিউক্লিওটাইড আমার এখানে থাকছে। এবার আমি ধরি মনে করো এইখান থেকে এই পর্যন্ত AB, এই টোটাল অংশটা একটা বৈশিষ্ট্য, একটা প্রোটিন সংশ্লেষ করছে, ধরো এ যে প্রোটিনটা সংশ্লেষ করেছে মেলানিন নামক একটা প্রোটিন সংশ্লেষ করেছে, তাহলে এই মেলানিন প্রোটিনের জন্য কি হয় আমাদের গাত্র বর্ণ গঠিত হয়, অর্থাৎ মেলানিনের প্রভাবে আমাদের গায়ের বর্ণ কালো হয়ে যায় বা কালো রং হয়। তাহলে দেখো এই যে প্রোটিন গঠন হচ্ছে এটা নির্দিষ্ট দৈর্ঘ্যের বা নির্দিষ্ট অংশ যেটা একটা প্রোটিন গঠনের সংকেত বহন করছে, যেটা কি করছে ওই প্রোটিনটা গঠন করে আমাদের কোনো জীবজ বৈশিষ্ট্যটিকে প্রকাশ করতে সহায়তা করছে। তাহলে আমরা বলতে পারি আমাদের দেখবে অনেক সময় আমরা ছোটবেলা থেকে পড়ে এসে এইটা পড়েছি আমরা কি জিন কাকে বলে, বংশগতি ধারক এবং বাহককে জিন বলে। আবার অনেক সময় DNA অনেকে আমরা বলি বংশগতি ধারক বাহক, অনেক সময় বলি ক্রোমোজোম বংশগতি ধারক বাহক, 3টাই সঠিক উত্তর। এবার সেই কেন 3টাই সঠিক উত্তর বা 3টার ভেতর কি সম্পর্ক আছে সেটাই আমরা জানছি। তাহলে এইটা হচ্ছে তাহলে DNA এর ওপর অবস্থিত নির্দিষ্ট অংশ যেটা একটা নির্দিষ্ট প্রোটিন গঠনের সংকেত বহন করে এবং জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম, তাকেই আমরা বলছি জিন, অর্থাৎ জিন বংশগতি ধারক বাহক। এই ক্রোমোজোমের ভেতর থাকছে আমাদেরকে DNA, আমরা দেখেছি ক্রোমোজোমের ভেতর DNA থাকে, আবার এই DNA ভেতর কি থাকছে জিন, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই ক্রোমোজোম DNA জিনের ভেতরে একটা সম্পর্ক রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে, এটা আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। একটা জিনিস মনে রাখবে, তোমাকে হয়তো বললো ক্রোমোজোম এবং জিনের সম্পর্ক কি, এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে ক্রোমোজোমের সঙ্গে প্রথমে DNA সম্পর্কটা উল্লেখ করবে, DNA পর জিনের সাথে সম্পর্কটা উল্লেখ করবে। হয়তো তুমি ভাবছো ক্রোমোজোমের সঙ্গে জিনের সম্পর্ক দিয়েছে, তুমি হয়তো ভাবছো বইতে তো এটা নেই, কিন্তু একটু আমাদের বুদ্ধিমূলক প্রশ্ন বর্তমানে দিচ্ছে, সেগুলোকে আমাদের বুদ্ধির সাথে ধৈর্য সহকারে পরীক্ষার হলে সমাধান করে আসতে হবে। তাহলে জিনের কত কিছু বৈশিষ্ট্য আছে, এটাও হয়তো মাধ্যমিকে 1 বছর দিয়েছে, জিনের বৈশিষ্ট্য কি, তাহলে আমরা একটা বলতে পাচ্ছি জিন ক্রোমোজোমের ওপর অবস্থান করে এবং এটি হচ্ছে ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। 2 নম্বর কি বলতে পারি,
এই যে জিন আমরা যে ছবিটা আঁকলাম দেখবে এখানে কি সরল রৈখিকভাবে অবস্থান করে এবং একটি ক্রোমোজোমে অসংখ্য জিন অবস্থান করে। আর কাজ বললে কি, এক কথা কাজ বললে বংশগতির ধারক এবং বাহক হিসাবে কাজ করে। এটাকে তোমরা বৈশিষ্ট্যের ভেতরে দিতে পারবে। তাহলে তোমাকে যদি দুমার্কে দেয় জিন কাকে বলে, জিনের বৈশিষ্ট্য সংজ্ঞাটা একটু লিখবে, লেখাপর জিনের বৈশিষ্ট্য দুটো দিয়ে দেবে, তাহলে আমাদের জিন হয়ে গেল। এবার আমাদের যেটা আসতে পারে মোটামুটি দেখা যায়, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোমের কাজ, জিন কাকে বলে, ক্রোমোজোম ডিএনএ এবং জিনের সম্পর্ক। আমরা হয়তো ডিএনএ এর গঠনটা বিস্তারিতভাবে এখানে আলোচনা করিনি, তার কারণটা হচ্ছে ডিএনএ সম্পর্কে বিস্তারিত আরও আলোচনা আমাদের পরবর্তী ক্ষেত্রে আছে। এবার আমরা যেটা চলে যাব ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমকে আমরা বলছি সোজা কথায় যদি বলি বংশগতির ধারক ও বাহক হিসাবে ক্রোমোজোম কাজ করে। আমরা ক্রোমোজোমের সংখ্যা জানতে হবে, ক্রোমোজোম কিভাবে থাকে। আমাদের যদি দেখি ক্রোমোজোমের সংখ্যা বলতে হ্যাপ্লয়েড বলে একটা সংখ্যা বলা হয়, ক্রোমোজোমের সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট। আর টু এন এটাকে বলা হয় ডিপ্লয়েড সেট। আমাদের সিলেবাস অনুসারে এই হ্যাপ্লয়েড সেটটা কোথায় থাকে, আমাদের যে জননকোষ অর্থাৎ গ্যামেট আছে সেখানে আমাদের এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখা যায়, অর্থাৎ গ্যামেট বা জনন কোষ এখানে আমরা কি দেখতে পাই, হ্যাপ্লয়েড কোষ দেখতে পাই। আর ডিপ্লয়েড কোষটা আমরা কোথায় দেখতে পাই, দেহকোষে আমরা ডিপ্লয়েড কোষটা দেখতে পাই। এটা আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে, কারণ এই দেহকোষ এবং গ্যামেট বা জননকোষ এখান থেকে আমাদের বুঝে শর্ট প্রশ্ন উত্তর করতে হয়। যদি ওখান থেকে তুমি ব্যাপারটাকে বুঝতে না পারো, এইটুকু আপাতত তোমাকে মনে রাখতে হবে, তারপর আমরা শুরু করছি ক্রোমোজোমের প্রকার। যদি ওই জিনিসটাকে ভালো মতো বুঝতে না পারো, বারংবার বলছি মুখস্থ করে তুমি কখনোই উত্তর করতে পারবে না, ওখান থেকে উত্তর করা একটু ডিফিকাল্ট বা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। আমরা ক্রোমোজোমের প্রকারে যাব এবার। তাহলে ক্রোমোজোমের যদি প্রকার দেখি, ক্রোমোজোমের প্রকার বললে আমরা ক্রোমোজোমকে দুটি ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগে আমরা ক্রোমোজোমকে ভাগ করতে পারি, দু প্রকার, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। তাহলে আমরা ক্রোমোজোমের যদি প্রকার দেখি, ক্রোমোজোমের প্রকারে আমরা দেখব একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে কি দেখব আমরা সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম আমাদের অল্টারনেট যে নামগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় মনে রাখতে হবে, কারণ আমাকে হয়তো তোমাকে সেক্স ক্রোমোজোম না দিয়ে অ্যালোজোম উল্লেখ করে দিল। এবার অটোজোম, অটোজোম মানে হচ্ছে যে সমস্ত ক্রোমোজোমে আমাদের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলি অবস্থান করে তাদেরকে আমরা বলবো অটোজোম। দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম মানে মনে করো আমাদের কেউ লম্বা, কেউ বেটে হয়, কারো গায়ের বর্ণ কালো, গায়ের গায়ের বর্ণ ফর্সা, উজ্জ্বল ফর্সা বা ফর্সা, বা দেখা যাচ্ছে কারো আমাদের বিভিন্ন মুখমণ্ডল রয়েছে, এগুলোকে হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় যে ক্রোমোজোম দ্বারা তাকে আমরা বলছি অটোজোম। খেয়াল রাখবে এই অটোজোম প্রাণী অর্থাৎ আমাদের স্ত্রী হোক বা পুরুষ হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই রকম, মানে একই প্রজাতির ক্ষেত্রে একই রকম হবে। আমরা একটা ছোট্ট একটু গল্পের ছলে একটু যদি বলি, মনে করো আমাদের যে পুজো হয়, ধরো দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজো অনেকগুলো মূর্তি আমরা দেখি, তাহলে মূর্তির যখন কাঠামোটা তৈরি করে তখন যে কাঠামোটা তৈরি হয় সেই কাঠামোটা কী দ্বারা তৈরি হয়, বাঁশ বা আমাদের যেটা বিচুলি এইগুলো দ্বারা তৈরি হয়। তাহলে ওই যে কাঠামোটা দেখে কিন্তু আমি বুঝতে পারবো না প্রাথমিক দিকে যে কোনটি মানে আমাদের দেবতা না দেবীর, আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক সেই রকম অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে একই রকম কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করতে হয় হাইট বা যে যে যেরকম আছে। তাহলে আমাদের অটোজোমের ক্ষেত্র ঠিক সেই রকম, এখানে পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য থাকে না, প্রত্যেকের ক্ষেত্রেই এক।
তোমার অটোজোম যেরকম হবে, মনে করো সৌরভ গাঙ্গুলির অটোজোম ঠিক সেরকমই হবে। এটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে অটোজোমগুলি একই রকম হতে হয়, একই রকম। তাহলে এই অটোজোম, আমরা একটা কথা বলেছিলাম দেখো ওখানে, যে এন অর্থাৎ জনন কোষ, জনন কোষ বলেছিলাম। জনন কোষে কি থাকে? এন সংখ্যক থাকে। আমরা আগে দেহকোষটা আলোচনা করি, তারপর জনন কোষটা আলোচনা করব। দেখো দেহকোষে থাকছে 2N, 2N মানে আমরা ডিপ্লয়েড সেট থাকে, অর্থাৎ 46টা থাকে। এই ডিপ্লয়েড সেট মানে এখানে হ্যাপ্লয়েড সেট দুবার থাকে, ডাবল থাকে, ওই জন্য এটাকে বলছে ডিপ্লয়েড। তাহলে দেহকোষে 2N = 46, তাহলে তোমার মনে হতে পারে 46টা ক্রোমোজোম কি অটোজোম? না, 46টা ক্রোমোজোম অটোজোম নয়। এখানে অটোজোম থাকে, আমরা যদি দেখি অটোজোম থাকে 44A। তাহলে আর দুটি ক্রোমোজোমকে আমরা কি বলবো? তাহলে আর যে দুটি ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম দুটিকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তাহলে এখানে সংখ্যায় কটি? দুটি। এটি দু প্রকারের হয়, একটা হচ্ছে তোমার এক্স আরেকটি হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই। বোঝা গেল? তাহলে আমাদের কি বললাম, একটা হচ্ছে তাহলে আমাদের দেহকোষের ক্ষেত্রে, আমি আরো একবার বলছি, এটা ভালো করে এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, কারণ এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে প্রশ্ন মোটামুটি প্রত্যেক বছর একটা করে প্রশ্ন দেয়, এবং একটু বুদ্ধিমূলক প্রশ্ন যদি দেয় আমাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু সমস্যা। তাহলে দেহকোষ আমরা কত বললাম? 44A, এবং মানে দেহকোষে আবার অটোজোম থাকছে 44A, সেক্স ক্রোমোজোম অ্যালোজোম থাকছে দুটি, যেটাকে বলা হচ্ছে এক্স এবং ওয়াই। জনন কোষে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কত? কারণ 2N = 46, তাহলে N = কত হবে? 23। অর্থাৎ এখানে যা থাকবে তার অর্ধেক সংখ্যায় থাকবে, এখানে যা থাকবে তার অর্ধেক সংখ্যা এখানে থাকবে। তাহলে এখানে যদি 44 থাকে এখানে কটা থাকবে? 22টি। এখানে কিন্তু আমরা লিখতে পারি 44টি বা 22 জোড়া, 44টি বা 22 জোড়া। এখানে কিন্তু জোড়া আমরা লিখতে পারছি না, কারণ কেন, এখানে হচ্ছে কিন্তু হ্যাপ্লয়েড সেটেই থাকছে, এখানে ডাবল করে থাকছে বলে আমরা 22 জোড়া লিখতে পারি। খেয়াল রাখবে আমরা কখনোই কিন্তু জনন কোষের ক্ষেত্রে অটোজোম 22টি লিখবো, জোড়া লিখবো না। হয়তো তোমার এটা মনে হতে পারে যে এখানে আমরা 22 জোড়া লিখেছি, তাহলে এখানে 11 জোড়া লিখে দিই, না হবে না কিন্তু, কারণ এখানে কিসে থাকছে? একটা সেটে থাকছে, তার জন্য এখানে কিন্তু 22টি লিখবে, কখনো ভুল করে 21 জোড়া লিখবে না। তাহলে এই যে জনন কোষের ক্ষেত্র এখানে থাকছে, তাহলে এখানে অটোজোম বা কটা থাকবে? একটি। কটা থাকবে? একটি। এবার একটা প্রশ্ন আমাদের আসতে পারে, সেটি হচ্ছে দেখো পুরুষের ক্ষেত্রে, এবার একটু আমি আরেকটু একটু বুঝিয়ে নিই। আমরা যদি একটা স্বাভাবিক পুরুষের সংকেত দেখি, আমরা একজন স্বাভাবিক পুরুষ যদি দেখি, স্বাভাবিক পুরুষের যদি ক্রোমোজোম সংকেত দেখি, তার হবে 44A + XY। আর যদি স্বাভাবিক স্ত্রীর দেখি তাহলে দেখতে পাবো 44A + XX। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, 44A। অর্থাৎ তুমি তাহলে দেখো যে আমরা এখানে লিখেছি সে পুরুষ হোক স্ত্রী হোক, দেখো উভয়ের ক্ষেত্রে কটা করে আছে অটোজোম? 44টি অটোজোম আছে। অর্থাৎ অটোজোম কিন্তু দুজনের ক্ষেত্রে একই সংখ্যক থাকবে। এবার যেটা বলেছিলাম, আমরা ঠাকুর তৈরি করবার আগে একটা কাঠামো তৈরি করছে, এইবার পুরুষ না স্ত্রী হবে তার উপর নির্ভর করে তো মুখমণ্ডলগুলো বসবে। তাহলে আমাদের গঠনটা কিন্তু দেহকোষের গঠন, দেহ গঠিত হচ্ছে দেহটা, কিন্তু সে পুরুষ হবে না স্ত্রী হবে সেটা নির্ভর করবে এই এদের ওপর, এই ক্রোমোজোমগুলোর উপর। যদি দেখা যায় 44টা অটোজোমের সঙ্গে আর দুটি ক্রোমোজোম এক্স এবং ওয়াই যুক্ত হয়েছে, তবে আমরা তখন তাকে আমরা বলবো পুরুষ। স্বাভাবিক কথাটাই বলেছি, কারণ আছে, তখন আমরা তাকে বলবো পুরুষ। যখন দেখবো এক্স এক্স হচ্ছে তখন তাকে আমরা বলবো স্ত্রী। তাহলে এর আবার কোষ বিভাজন প্রক্রিয়ায় যাবে, আমরা এইটা এই কোষ বিভাজন প্রক্রিয়া যাবে এই সম্পর্কে হবে, বা তারপরে আমরা যখন এটা বংশগতি যাবো আরও একটু বিস্তারিত ধারণা তোমাদের তখন অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, এখানে আমি চেষ্টা করছি। তাহলে দেখো এখানে যদি আমরা গ্যামেট তৈরি করে, এ গ্যামেট তৈরি করবে এক্স ওয়াই, কী কী গ্যামেট তৈরি হবে পুরুষের ক্ষেত্রে? এক্স ওয়াই।
তাহলে পুরুষের ক্ষেত্রে জনন কোষ অর্থাৎ গ্যামেট পুংগ্যামেট হয় সেটা ক প্রকারে হতে পারে? পুংগ্যামেটটা দেখো পুরুষের ক্ষেত্রে হতে পারে, পুরুষের আমি এখানে লিখছি পুরুষের ক্ষেত্রে হতে পারে গ্যামেট এক্স এবং ওয়াই। তাহলে এর গ্যামেটটা টোটালটা কি হবে? বাইশ, বাইশ এ প্লাস এক্স অথবা বাইশ এ প্লাস ওয়াই। তাহলে পুরুষের ক্ষেত্রে গ্যামেট ক প্রকার হতে উৎপাদন হতে পারে, ক প্রকারের দু প্রকারে হতে পারে, একটা এক্স যুক্ত হতে পারে, একটা ওয়াই যুক্ত হতে পারে। অটোজম কিন্তু একই থাকবে, একটা এক্স প্রকারে হতে পারে, একটা ওয়াই প্রকারে হতে পারে। তাহলে দেখো দু প্রকার গ্যামেট উৎপন্ন হচ্ছে বলে পুরুষদেরকে বলা হয় হেটারোগ্যামেট, কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখো একই রকম হবে। যাই হোক না কেন দুটো এক্স হল প্রকার তো একই হচ্ছে, ফলে এদের বলা হচ্ছে হোমোগ্যামেট। তাহলে হোমোগ্যামেট আমরা কাদের বলছি? স্ত্রীদেরকে, আর পুরুষদেরকে বলা হচ্ছে হেটারোগ্যামেট। একটা জিনিস তোমাদের তাহলে এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, তোমাকে প্রশ্ন আসতে পারে জনন কোষে কটি সেক্স ক্রোমোজোম থাকে? তাহলে কটা হবে? একটি। এই যে আমরা বললাম একটি। দেহকোষে কটি সেক্স ক্রোমোজোম থাকে? দুটি। একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম বিন্যাস কীরূপ হবে? চলে আসলো। একজন স্ত্রীর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস কী হবে আমরা বুঝতে পারলাম। এবার এখান থেকে আসতে পারে তোমাকে শূন্য, আমার এখান থেকে সত্য মিথ্যা দেয়, আমাদেরকে সত্য মিথ্যা দেয়। হয়তো তোমাকে বললো একজন স্বাভাবিক পুরুষ শুধুমাত্র বাইশ এ প্লাস ওয়াই প্রকৃতির গ্যামেট উৎপন্ন করতে পারে, না ভুল, কারণ একজন পুরুষ স্বাভাবিক পুরুষ সে বাইশ এ বা বাইশ ওয়াই অর্থাৎ ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট উৎপন্ন করতে পারে, কিন্তু মহিলারা সবসময় বাইশ এ প্লাস এক্স প্রকৃতির ক্রোমোজোম উৎপন্ন করবে। আমাদের সমাজে, সেটা শিক্ষিত বলি অশিক্ষিত বলি, বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আমাদের একটা দেখবে যে একটা ধারণা আছে, হয়তো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমরা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমরা হয়তো সেই কন্যা সন্তান জন্মানোর জন্য মাকে দায়ী করা হয়, অর্থাৎ সেই মেয়েটিকে দায়ী করা হয় যে ওই কন্যা সন্তান জন্মানোর জন্য মেয়েটি দায়ী বা পরিবারের বধূ দায়ী। এটা আমাদের সমাজের একটা দারুণ মানে নিদারুণ ব্যাধি, কিন্তু আমরা সত্যি মানে প্রকৃতপক্ষে আমরা পরবর্তী ক্ষেত্রে যখন বংশগতি দেখবো, বংশগতির চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখতে পাবো যে তুমি দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা তো কিছু ধারণা করতে পারবো না। একটি সন্তান পুত্র হবে না কন্যা হবে সেটি নির্ভর করে তার পিতার উপর। অর্থাৎ আমরা বলতে পারি যে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যার জন্যে প্রচুর ঘটনা আমাদের দুঃখজনক ঘটনা ঘটে, সেটা সত্যিই আমাদেরকে ভাবার বিষয় করে তোলে। সেটা আমরা যে শুধুমাত্র অশিক্ষিত না, শিক্ষিত সমাজের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। যাই হোক, তোমরা হয়তো অনেকে লাইভ দেখতে পারছো না, সেক্ষেত্রে ইউটিউব যেটা আছে আমাদের ফেসবুক লাইভে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তোমরা যাবে, সেখানে তোমরা অবশ্যই এটাকে দেখতে পাবে। তাহলে আমরা এখান থেকে একটা ভালো, বারংবার বলছি এখান থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন দেয়, খুব বেশি কঠিন নয়, একটু বুদ্ধিমূলক, একটু যদি পড়ো তাহলে দেখবে খুব কঠিন হবে না। আমি এটাকে টোটালি আর একবার আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে, বোর্ড ওয়ার্ক একটু দেখিয়ে দিলাম, এবার বলে আর একটু চেষ্টা করছি। তাহলে আমরা দেখলাম আমাদের ক্রোমোজোম হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সেটে থাকছে। হ্যাপ্লয়েড মানে এন, সেটা কোথায় দেখা যায়? জনন কোষে দেখা যায়। পুরুষের ক্ষেত্রে বলবো পুংগ্যামেট অর্থাৎ শুক্রাণুকে, স্ত্রীর ক্ষেত্রে আমরা বলবো স্ত্রীগ্যামেট অর্থাৎ ডিম্বাণু। এবার আমাদের এখানে হ্যাপ্লয়েড সেটে থাকছে দেহকোষ, আমরা যেটা বলছি টু এন সেটে থাকছে দেহকোষে। হ্যাপ্লয়েড দেহকোষ মানে আমাদের টোটাল মানুষের ক্ষেত্রে বলছি 46টি ক্রোমোজোম থাকছে, 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি আমাদের অটোজোম, দুটি থাকছে সেক্স ক্রোমোজোম, এটি এক্স এবং ওয়াই প্রকারের হয়। তাহলে একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে এটা আমরা বলবো 44 এ প্লাস এক্স ওয়াই, মহিলাদের ক্ষেত্রে আমরা এটাকে বলবো 44 এ ফর অটোজোম, এ প্লাস এক্স এক্স। এবার যখন জনন কোষে আমরা চলে আসব তখন এটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ মানে টু এন ইকাল টু 46, এন ইকাল টু 23। তাহলে ওখানে 44 ছিল, ওখানে 22 চলে আসবে। তাহলে আমার যদি জনন কোষ বলি, সে পুং জনন হোক স্ত্রী জনন হোক,
উভয় ক্ষেত্রেই কিন্তু আমার কি হবে বলো, 22 এ থাকবে। কিন্তু গ্যামেট যখন পুরুষ হবে তখন পুরুষের ক্ষেত্রে ওটা এক্সও থাকতে পারে গ্যামেট, ওয়াইও থাকতে পারে। অর্থাৎ পুংগ্যামেটের সংকেতটা কি হতে পারে, 22 এ প্লাস এক্স অর 22 এ প্লাস ওয়াই। কিন্তু মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে যেহেতু দুটি এক্স ক্রোমোজোম রয়েছে, সুতরাং এরা এক প্রকারের এক্স তৈরি করতে পারবে, তাহলে এদের ক্ষেত্রে হবে 22 এ প্লাস এক্স। তাহলে মহিলাদেরকে বলা হয় হোমোগ্যামেট, পুরুষদেরকে বলা হচ্ছে হেটারো গ্যামেট। এটা একটু ভালো করে তোমরা বোঝানোর চেষ্টা করলাম, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এবার একটু দেখে নেবে বইটাকে, একটু মুখস্থ নয় আত্মস্থ করবে। মুখস্থ দুদিন পরে ভুলে যাওয়া যায়, আত্মস্থ করলে সেটা অনেক দিন আমাদের মনে থাকবে। ফলে আত্মস্থ করবে এবং একটু বুঝে করবে, দেখবে তাহলে পরীক্ষার হলে এখান থেকে উত্তর করতে কোনো সমস্যা নয়। আমাদের বর্তমান যে পরীক্ষা সিস্টেম হচ্ছে বা যে পদ্ধতি হচ্ছে, সেখানে যদি একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়া যায় বা একটু বুঝে পড়া যায়, তাহলে দেখবে নম্বর তোলা খুব খুব সোজা। হয়তো দেখা যাচ্ছে 3 মার্কের জন্য 2 লাইন বা 3 লাইন লিখলে হয়ে যাচ্ছে, খুব খুব সোজা। কিন্তু একটু বুঝতে হবে, বুঝে পড়তে হবে। তুমি প্রচলিত ধ্যান ধারণা থেকে পড়তে পড়ে কিন্তু নাম্বার, একটু ভালো নাম্বার তোলা খুব কষ্টদায়ক ব্যাপার হয়ে যাচ্ছে। আমি যদি একটু বুঝে পড়তে পারি, নাম্বার একদম তোলা খুব সহজ ব্যাপার। কারণ তুমি বুঝতে পারছো, তুমি মুখস্থ করেছো এই ক্রোমোজোম এই, কিন্তু পরীক্ষা হলে একটু ঘুরিয়ে দিল, কিন্তু ব্যাপারটা যদি তুমি বুঝতে পারো, আত্মস্থ করতে পারো, ইজিলি তুমি উত্তরটাকে করতে পারবে। তাহলে আমরা এখান থেকে আজকে যেটুকু, যে পর্যন্ত আমরা আলোচনায় এসেছি, সেটা হচ্ছে ক্রোমোজোম কাকে বলে, আমরা ক্রোমোজোম কিভাবে সৃষ্টি হচ্ছে, ক্রোমোজোম কাকে বলে, জিন কি, ক্রোমোজোম ডিএনএ জিনের পারস্পরিক সম্পর্কটা আমরা দেখেছি, ক্রোমোজোম সংখ্যা কিভাবে থাকে দেখেছি, এবং ক্রোমোজোমের ক্রোমোজোমের প্রকারভেদ আমরা দেখেছি। এই প্রসঙ্গে একটু কথা একটু বলে দিই, মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যদিও সিলেবাসে নেই, না আছে সিলেবাস যারা পরবর্তী বা আগে হয়তো ছিল, শস্য নিউক্লিয়াস বলে একটা জিনিস আমরা পড়েছি। আমরা যখন দ্বি নিষেক পড়েছি, সপুষ্পক উদ্ভিদের নিষেক আমরা পড়বো বা পড়েছি, তখন দেখতে পাবো একটা আমাদের শস্য নিউক্লিয়াস বলে কথা আছে। সেখানে থাকে কিন্তু ট্রিপ্লয়েড সেটে, অর্থাৎ শস্য নিউক্লিয়াসকে প্রকাশ করা হয় 3N দ্বারা। এখান থেকে কিন্তু অনেক সময় আমাদের প্রশ্ন আসতে পারে, হয়তো বলে দিল কোনো প্রজাতির দেহকোষে ক্রোমোজোম সংখ্যা এত, তাহলে তার শস্য নিউক্লিয়াস এবং জননকোষের শস্য নিউক্লিয়াস এবং জননকোষের ক্রোমোজোম সংখ্যা কত। তাহলে আমার যেটাই দেবে, আমাকে যদি 2N দেয় আমি N করে নেব, N করে তাকে 3 দ্বারা গুণ করে আমি পেয়ে যাব। তাহলে আমাদের এক্ষেত্রে প্রশ্ন হয়তো আসতে পারে, তাহলে তুমি দেখো প্রশ্নটা কিন্তু হয়তো আমাদের কাছে অজানা বা বুঝতে পারছি না, কিন্তু পারলে কিন্তু খুব সোজা। যদি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মনে করো কোনো একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা বলে দিয়েছে তোমাকে 48, তার শস্য নিউক্লিয়াস এবং জননকোষের নিউক্লিয়াস কত, তাহলে 2N মানে 48, তাহলে N মানে কত, 24, তাহলে জননকোষের নিউক্লিয়াস 24 আর শস্য নিউক্লিয়াস কত, 3 24 72। হয়তো এটা দিলে 2 মার্কস দিয়েছে, তাহলে দেখো 2 মার্কস করতে কতটা সোজা। আমি যদি বুঝতে না পারি তাহলে তো আমি উত্তরই করতে পারবো না। বর্তমান প্রশ্ন প্যাটার্নে এই ধরনের প্রশ্ন কিন্তু বা এই ধরনের বুদ্ধিমূলক প্রশ্ন কিন্তু প্রচুর থাকছে, ফলে আমরা তথাকথিত মুখস্থবিদ্যার উপর নির্ভর করে গেলে আমরা পরীক্ষার হল থেকে বেরিয়ে বলছি প্রশ্ন প্রচুর কঠিন হয়েছে। আমরা এবার যেটা শুরু করব, আমাদের মূল যেটা ক্রোমোজোমের ভৌত গঠনটা, আদর্শ ক্রোমোজোমের ভৌত গঠন, প্রথমে বলে রাখি আমাদের কিন্তু একটা 5 মার্কের আঁকা দেয়। আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে আঁকাটা কিন্তু একই চ্যাপ্টার থেকে দিতে হবে, দুটি আঁকা থাকবে অর একই চ্যাপ্টার থেকে দিতে হবে। ফলে এবছর কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে এই ক্রোমোজোম আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আমরা ক্রোমোজোমটা ভালো করে আঁকবো, প্রত্যেকটা পয়েন্টই আমরা কিন্তু প্র্যাকটিস করব, কারণ আমাকে কিন্তু একদম স্পেসিফিক 4টি পয়েন্ট বলে দেবে যে এই 4টি পয়েন্টকে তুমি চিহ্নিত করো। তাহলে দেখো এই ছবিটা আঁকলেই হবে, একদম সোজা সাপটা ছবি আছে, কোনো চিন্তা নেই, একদম এই ছবিটা করলে তোমাদের চলবে। এবার আমি যখন বোঝাবো তখন আমি পয়েন্টিংগুলো করিয়ে করিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটা জিনিস খেয়াল রাখবে, এই ক্রোমোজোম কিন্তু সবসময় আমাদেরকে
দেখ আমরা ভালো মতো দেখতে পাবো না, একমাত্র সেল ডিভিশন বা কোষ বিভাজনের মেটাফেজ দশা, এই কিছু শব্দ তোমাদের মনে রাখতে হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আরো জানতে পারবে। মেটাফেজ দশায় আমরা এই ক্রোমোজোমটিকে সুস্পষ্টভাবে বা ভালোভাবে দেখতে পাবো, সুস্পষ্ট বা ভালোভাবে দেখতে পাবো। তাহলে একটি ক্রোমোজোমের আমরা যেটা করছি সেটা ভৌত গঠন। একটি ক্রোমোজোমের ভৌত গঠন যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমেই যে ব্যাপারটি আসবে সেটি হচ্ছে ক্রোমাটিড। দেখো দুটি, একটা ক্রোমোজোমে দেখো দুটি কতগুলো সুতোর মতো কত অংশ রয়েছে, এই যে সুতোর মতো যে অংশগুলো রয়েছে এরা সম আকৃতি, সম প্রকৃতি, সম দৈর্ঘ্যের হয়, এদেরকে বলছে ক্রোমাটিড। তাহলে সোজা ভাষায় লেখো, মেটাফেজ ক্রোমোজোমে দৈর্ঘ্য বরাবর যে দুটি সম আকৃতি, সম প্রকৃতি, সম দৈর্ঘ্যের সূত্রাকার অংশ বর্তমান বা বিদ্যমান তাকেই আমরা বলছি ক্রোমাটিড। তাহলে একটি ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড আমাদেরকে দেখতে আমরা পাচ্ছি, সোজাভাবে পড়তে হবে, বুঝে পড়তে হবে। এবার ক্রোমাটিডের ক্ষেত্রে তোমাদের দেখবে বইতে একটু ছোট্ট করে দুটো পয়েন্ট হয় বা দুটো শব্দ এখানে উল্লেখ করা রয়েছে, ক্রোমোনিমা। প্রকৃতপক্ষে এই ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা এটা কিন্তু আমরা ইন্টারফেজ বা প্রোফেজ দশায় এটা দেখতে পাই, মেটাফেজ দশার ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাই না। আমাদের এই যে যদি ক্রোমাটিড, মনে করো একটা আমরা ঘরে তার ব্যবহার করি, তারটাকে তুমি খুলে ফেলো, একটা উপরে তারের উপরে একটা মানে একটা কোট থাকে হলুদ বা লাল যায় থাকে, তুমি তারটাই খুলে ফেলো, ওখানে দেখবে অনেকগুলো তামার তার থাকে। মনে করো অনেকগুলো তামার তার নেই, মাত্র দুটি তামার তার আছে, তাহলে ওই তামার তারগুলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করছে। তাহলে আমরা যদি একটা ক্রোমাটিডকে যদি আরোভাবে বিস্তারিতভাবে বা আরো যদি গভীরভাবে বা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো প্রতিটি ক্রোমাটিড দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ দ্বারা গঠিত, এদেরকে আমরা বলছি ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা। অর্থাৎ একটা হচ্ছে বহুবচনে, একটা একবচনে। ক্রোমোনিমা মানে হচ্ছে আমার বহুবচনে, ক্রোমোনিমাটা একবচনে। তাহলে এই যে ক্রোমোনিমা এবং ক্রোমোনিমাটা, আমাদের একটা ধারণা থাকে, আমরা অনেক সময় বুলিয়ে ফেলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মেটাফেজ দশা দেখতে পাচ্ছি, আর এটা ইন্টারফেজ বা প্রোফেজের ক্ষেত্রে আমরা ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা দেখতে পাচ্ছি। আরো একটা জিনিস আমরা দেখতে পাবো, এই যে ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটার ওপর নির্দিষ্ট দূরত্বে অনেকগুলি পুঁথির মতো ক্রোমাটিন বস্তু আমরা দেখতে পাই, এই ক্রোমাটিন বস্তুগুলোকে আমরা বলবো ক্রোমোমিয়ার। তাহলে একটা জিনিস আমরা এখানে দেখতে পেলাম, আমরা এটাকে বলছি ক্রোমাটিড, এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। তাহলে আমরা ক্রোমোজোমের একটা প্রধান অংশ দেখতে পেলাম ক্রোমাটিড। এবার আমরা যদি আলোচনায় আসি দ্বিতীয় ক্ষেত্রে, আমাদের যে অংশটা আসে সেটা হচ্ছে মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার। আমরা যদি এই যে ক্রোমোজোমটা, ক্রোমোজোমের ভেতর ক্রোমাটিড আছে, আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট জায়গা দুটো ক্রোমাটিড পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে, এবং যদি আমরা এই ক্রোমোজোমকে আমরা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করি, তাহলে ক্রোমোজোমের একটি অংশে আমরা কোনো রঞ্জক অর্থাৎ ওই জায়গা কোনো কালার আমরা দেখতে পাবো না, অর্থাৎ অরঞ্জিত একটা অংশ থাকবে, সেই অংশটিকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার, সেই অংশটিকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার, তাহলে দেখো একটা জিনিস আমরা এখানে সেন্ট্রোমিয়ারে কি কাকে বলে, তাহলে ক্রোমোজোমকে যদি আমরা তাহলে আমরা দেখতে পাবো একটা অরঞ্জিত অংশ রয়েছে, এবং দুটি ক্রোমাটিড যে জায়গায় পরস্পরের বা যার দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকেই আমরা বলছি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের পাশে যে অংশগুলো থাকে এগুলোকে আমরা বলছি ক্রোমাটিডের বাহু, ক্রোমাটিড বাহু, সেন্ট্রোমিয়ার ভাগ করে দিচ্ছে ক্রোমোজোমের বাহু। এইবার এইখানে একটা খাঁজ আমরা দেখতে পাই, এটা হচ্ছে মজার ব্যাপার, এই সেন্ট্রোমিয়ার অংশে আমরা একটা খাঁজ দেখতে পাই, এটাকে বলা হয় মুখ্য খাঁজ, এটাকে আমরা কি বলছি মুখ্য খাঁজ বা প্রধান খাঁজ। তাহলে অনেক সময় আমরা এটা বলতে পারি যে মুখ্য খাঁজের সঙ্গে সেন্ট্রোমিয়ার থাকে বা সেন্ট্রোমিয়ারের সঙ্গে মুখ্য খাঁজ থাকে। এবার আমাদের প্রত্যেকটা কাজ আমরা যখন একবারে আমরা কাজগুলো বলে দেব, তাহলে আমরা প্রথমে দেখলাম একটা এই যে সুতোর মতো দুটো মানে দণ্ডাকার বা সূত্রাকার দুটো সমপ্রকৃতি সমদ্বৈঘের অংশ তাকে আমরা বলছি ক্রোমাটিড।
দ্বিতীয়ত আমরা দেখলাম যে আমরা টোটালটাকে রঞ্জিত করলে ক্ষারীয় রঞ্জকে, বিশেষ ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করা হলো, রঞ্জিত করবার পর একটা অংশ অরঞ্জিত রয়েছে এবং ওই জায়গা দেখতে পেলাম দুটি ক্রোমাটিড পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে, সেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার সেটাকে আমরা বলছি কি, সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে খাঁজ থাকে তাকে বলছি মুখ্য খাঁজ। এটা প্রতিটি ক্রোমোজোমেই সাধারণত দেখা যায়। এবার একটা প্রশ্ন আছে, সেন্ট্রোমিয়ারটাকে যদি আমরা একটু বিবর্ধিত করে দেখি, বিবর্ধিত করে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো সেন্ট্রোমিয়ারের সঙ্গে প্রোটিন নির্মিত তিনটি স্তর বিশিষ্ট চাকতি বা প্লেটের মতো গঠন রয়েছে। এই গঠনগুলোকে আমরা বলছি কাইনেটোকোর। এই কাইনেটোকোর কি করে, এই ক্রোমোজোমটিকে আছে, এই ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে কোষ বিভাজনের সময় যুক্ত রাখে। বেমতন্তু কি, আমরা এখন সেল ডিভিশনে যাব, তখন এগুলোকে জানতে আরও বিস্তারিত পারবো। মনে করো এই একটা আমরা দেখলাম একটা কোষ, এখানে দেখবে এরকমভাবে কতগুলো থাকে, এক বেমতন্তু বিভিন্ন প্রকারের হয়, তাহলে এখানে ধরো আমার একটা ক্রোমোজোম থাকবে, এরকম একটা ক্রোমোজোম এর সঙ্গে রয়েছে, বেমতন্তুর সঙ্গে একটা ক্রোমোজোম রয়েছে, তাহলে এই যে আটকে দিচ্ছে অত সংযুক্ততে সাহায্য করছে, এই সংযুক্ত সেন্ট্রোমিয়ার, এই মানে বা সেন্ট্রোমিয়ারের সাহায্যে বা আমরা বলতে পারি কাইনেটোকোরের সাহায্যে ক্রোমোজোম বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। বোঝা গেল, আমরা দেখতে পাবো এর সাহায্যে সে ওপর নিচে যাচ্ছে, অনেক মানে কোষ বিভাজনের সময় আমরা বিস্তারিত দেখতে পাবো, যেটাকে আমরা অ্যানাফেজিয়া দেখতে পাবো, একটা মুভমেন্ট বা চলন ঘটে যেটাকে আমরা বলি অ্যানাফেজিও মুভমেন্ট। তাহলে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মুখ্য খাজ, এবার আমরা যেটা আসতে পারি গৌণ খাজ। তাহলে ক্রোমোজোমে মুখ্য খাজ ছাড়া একাধিক, এক বা একাধিক খাজ দেখা যায়, তাদেরকে আমরা বলবো গৌণ খাজ। এক বা একাধিক, একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলি, সব ক্রোমোজোমে গৌণ খাজ থাকবে এমন কোনো কথা নেই, সব ক্রোমোজোমে কিন্তু গৌণ খাজ আমরা দেখতে পাবো না। কোন কোন ক্রোমোজোমে দেখতে পাই একটু জাস্ট আমি বলে দেবো। তাহলে দেখো এইখানে মুখ্য খাজ, তাহলে এইখানে একটা খাজ আমি দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমি বলতে পারি গৌণ খাজ, এটাকে আমরা গৌণ খাজ বলতে পারি। এইবার গৌণ খাজের আবার বিভিন্ন প্রকার, ওয়ান টু এগুলো আমাদের আপাতত না জানলেও চলবে, জাস্ট গৌণ খাজ আমাদের জানলে চলছে, এটাকে গৌণ খাজ, এই একটা গৌণ খাজ রয়েছে। তাহলে এই গৌণ খাজ কিন্তু নিউক্লিওলাস তৈরি করে, কি তৈরি করে, নিউক্লিওলাস তৈরি করে এবং আরএনও কিন্তু উৎপাদন করে, এই জন্যে গৌণ খাজ অঞ্চলকে বলা হয় এনওআর অঞ্চল। ভেরি ভেরি শর্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, এনওআর এর পূর্ণ রূপ কি, এনওআর এর পূর্ণ রূপ কি বা এনওআর কোথায় দেখা যায়? তাহলে গৌণ খাজ অঞ্চলে দেখা যায় এনওআর। এই অঞ্চলে কাজ কি, নিউক্লিওলাস তৈরি করে, পুরো নাম কি, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ান, বাংলায় লিখবে তাতেও কোনো সমস্যা নেই, ইংরাজিতে লিখবে তাতেও সমস্যা নেই, দুটোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বানান যেন ভুল না যায়, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমি বলছি তোমাকে ইংলিশে লিখতে হবে এনওআর, ইংরাজিতে দিয়েছে বলে ইংরাজিতে লিখতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, তুমি বাংলায় লিখলেও পূর্ণ নম্বরই পাবে, তুমি ইংরাজিতে লিখতে গেলে ভুল হয়ে গেল, এক্সামিনার তোমাকে ফুল নম্বর নাও দিতে পারে, কিন্তু বাংলায় লিখলে তুমি ফুল নাম্বারটা পাচ্ছ, সুতরাং একটু হীনমন্যতায় কোনো দরকার নেই, বাংলায় লিখেও আমি চলে আসতে পারবো। তাহলে আমাদের গৌণ খাজ, তাহলে আমরা ক্রোমাটিড দেখলাম, সেন্ট্রোমিয়ার দেখলাম, মুখ্য খাজ দেখলাম, গৌণ খাজ দেখলাম, সাথে একটা অঞ্চল যুক্ত হলের সঙ্গে নর। এছাড়াও আমরা অনেক কিছু 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 দেখেছি, ক্রোমোনিমা, ক্রোমোনিমাটা, তারপর আমরা কাইনেটোকোর, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, এবার যে জিনিসটা চলে আসবো, যে কোনো একটি ক্রোমোজোমে, কোনো একটি ক্রোমোজোমে যদি আমার এই গৌণ খাজ যদি ক্রোমোজোমের প্রান্ত দেশে থাকে, তাহলে দেখো দুটো ছবি দেখো, এইখানে যে গৌণ খাজটা আছে, এখানে গৌণ খাজটা আছে, তাহলে এই গৌণ খাজটা কোথায় আছে, একদম শেষের দিকে আছে। তাহলে শেষের দিকে যখন থাকে তাহলে একটা এখানে আমরা প্রান্ত দেশে একটা স্ফীত বা বাল্বের মতো অংশ দেখতে পাবো, যেটাকে আমরা বলি স্যাটেলাইট, যেটাকে আমরা কি বলবো, স্যাটেলাইট। স্যাটেলাইট
এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। কি ক্রোমোজোম বলি? এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। পরীক্ষা যদি দেয় স্যাট ক্রোমোজোম কি, তুমি যদি লিখে দাও শুধুমাত্র স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে, নাম্বারটা পাবে। কিন্তু আর একটু ভালো হয় স্যাটেলাইটটা কি, তারপর স্যাট ক্রোমোজোম স্যাটেলাইটটা ব্যাখ্যা করবার পর যদি তুমি উত্তরটা করো আরও বেটার। কিন্তু দুমার্কে যদি আসে স্যাট ক্রোমোজোম কি, তখন কিন্তু স্যাটেলাইট কি সেটা উল্লেখ করবার পর তোমাকে কিন্তু সংজ্ঞাটা লিখতে হবে। এই স্যাট ক্রোমোজোম, এখানে যেমন নরের একটা নাম দেখলাম, এই স্যাটেরও একটা নাম আছে, সাইনো অ্যাসিডো থাইমো, সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিনিকো বাংলায় লিখবে। আবারও আগেরটার মতো রিপিট করলাম, সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিনিকো বাংলায় লিখবে। দেখবে আমাদের যে বইগুলোতে আছে পুরো বাংলায় লেখা আছে। সুতরাং নিজের সুবিধার্থে নম্বর পূর্ণ পাওয়ার জন্য বাংলায় লেখো, তাতে কোনো সমস্যা নেই। এইবার প্রশ্ন আসতে পারে, তাহলে সকল ক্রোমোজোমে কি স্যাটেলাইট থাকে? তার আগে তুমি বলো, আমরা বলতে পারি না সকল কোষে স্যাটেলাইট থাকবে না। কেন থাকবে না? কারণ সকল কোষে গৌণখাস নাও থাকতে পারে। আমরা দেখলাম মুখ্য খাস থাকবেই, কিন্তু সকল কোষে গৌণখাস নাও থাকতে পারে এবং সেক্ষেত্রে স্যাটেলাইট নাও থাকতে পারে। আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি, মানুষের ক্ষেত্রে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 21 আর খুব সম্ভবত 23, এরকম এই কোষগুলোর ক্ষেত্রে আমরা স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম দেখতে পাচ্ছি। আমাদের এটা পড়লো হয় না পড়লো হয়, তবে যাই হোক তোমাকে হয়তো বলে দিল স্যাট মানুষের ক্ষেত্রে দেখা যায় একটি কোন ক্রোমোজোমে দেখা যায় স্যাট ক্রোমোজোম। পুরোটাও না করলো আমরা 13, 14, 15, 21 আমরা করলাম, ঠিকই আছে। এইবার দেখো আমাদের যেটা আরেকটা জিনিস আমি বলেছিলাম, এই যে গৌণখাজ, এই গৌণখাজটা কিন্তু আমাদের দেখা যায় 13 নম্বর ক্রোমোজোম, অর্থাৎ 15 নম্বর ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোম এবং 23 নম্বর ক্রোমোজোমে। এই ক্রোমোজোমগুলোতে আমরা স্যাটেলাইট দেখতে পাই। এবার মনে রাখতে হবে আমাকে যে এই যে তাহলে এই ক্রোমোজোম, তোমাকে হয়তো তাহলে বুঝতেই পারছ যে মুখ্য খাস সকল ক্রোমোজোমে থাকলেও গৌণ খাস কিন্তু সকল ক্রোমোজোমে থাকতে পারে না। আবার গৌণ খাস সকল ক্রোমোজোমে থাকে না বলেই আমার কিন্তু স্যাট ক্রোমোজোম সকল ক্ষেত্রে নাও থাকতে পারে। আরেকটি আছে যেটা আমাদের জানার একটা আরেকটা বিষয়, আমাদের এখানে মানে ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে আরেকটি গঠন দেখা যায়, সেটা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার মানে কি? টেলো মানে টেইল মানে লেজ, অর্থাৎ প্রান্ত দেশের ক্ষেত্রে টেলোমিয়ার কথাটা আমরা ব্যবহার করি। তাহলে ক্রোমোজোমের বিশেষ বৈশিষ্ট্যযুক্ত বা নিষ্ক্রিয় বৈশিষ্ট্যযুক্ত বা নিষ্ক্রিয় অঞ্চলেটা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত দুই প্রান্তকে বলা হচ্ছে টেলোমিয়ার। একটা খুব গুরুত্বপূর্ণ অংশ টেলোমিয়ারের। ধরো আমাদের প্রত্যেকেরই, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের একটা নিজস্বতা রয়েছে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা নিজস্বতা রয়েছে। একটা ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি, মনে করো তুমি মেলাতে গেছো, মেলাতে গিয়ে বাবা প্রচণ্ড ভিড় আছে, তুমি বাবার সঙ্গে হাত ধরে হাঁটছো। এবার বাবার হাত ছেড়ে তুমি কি অন্য লোকের হাত ধরে হাঁটবে? হাঁটবে না। অন্য লোক যদি তোমাকে বলে আয় সোনা আমার সঙ্গে চল, তুমি যাবে না? তাহলে এক্ষেত্রে তাই, অর্থাৎ তোমার যে ওই যে বাবা, তার একটা বৈশিষ্ট্য বা একটা সম্পর্ক রয়েছে। আমাদের এই টেলোমিয়ারের ক্ষেত্রেও একটা বিশেষ ব্যাপার রয়েছে, একটা বিশেষ নির্দিষ্টতা বা মেরুতা বা পোলারিটি রয়েছে। এই নির্দিষ্ট মেরুতা বা পোলারিটির জন্যে একটি ক্রোমোজোম নির্দিষ্ট ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে পারে, বিসদৃশ্য বা ভিন্ন ক্রোমোজোমের সঙ্গে এ যুক্ত হতে পারে না বা যুক্ত হয় না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অঞ্চলটা নিষ্ক্রিয় অঞ্চল এবং এইখানে কোনো ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে না। ফলে আমরা যখন দেখব একটি ক্রোমোজোম আরেকটি ক্রোমোজোমে তৈরি হচ্ছে, একটি ক্রোমোজোম থেকে আরেকটি ক্রোমোজোম, তখন একটা ক্রোমোজোম এলাকা যা থেকে তার থেকে পরবর্তী ক্ষেত্রে কিছুটা ছোট হয় এবং তার জন্য দায়ী এই টেলোমিয়ার। টেলোমিয়ার। তাহলে আমরা যদি একবার দেখি ক্রোমোজোমের গঠনে, আর একটা জিনিস বলে রাখি, পেলিকল বা ধাত্র বর্তমান বিজ্ঞানীরা, মানে ক্রোমোজোমের আবরণী, বর্তমান বিজ্ঞানীরা এটিকে মান্যতা দিতে চান না। না, তারা বলেন না ক্রোমোজোমের আবরণী বা ধাত্র পেলিকল থাকে না।
ফলে অনেক বইতে হয়তো পেলিকল বা ধাত্র কথাটা উল্লেখ আছে, সেটা আমি আর উল্লেখ করলাম না যে পেলিকল বা ধাত্র হচ্ছে ক্রোমোজোমের আবরণী। বর্তমান বিজ্ঞানীরা এটাকে মান্যতা দিতে চাইছেন না বা বলেন না এটা ঠিক নয়। তাহলে আমরা একটা জিনিস আমি দেখলাম, ক্রোমাটিড, ক্রোমাটিডের কাজ কি? ক্রোমাটিডের কাজ হচ্ছে ক্রোমোজোম তৈরি করা, ক্রোমোজোমের কাজ ক্রোমোজোম সৃষ্টি করা। দ্বিতীয়ত আমরা দেখলাম মুখ্য সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ার ক্রোমাটিডদ্বয়কে সংযুক্ত করে রাখছে, এক। দ্বিতীয়ত কি রাখছে? সেন্ট্রোমিয়ারে অবস্থিত কাইনোটোকোরের সাহায্যে ক্রোমোজোম বেমতন্তুর সঙ্গে, একটা ছবি এখানে এঁকেছিলাম, বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে। এবছর খুব সম্ভবত সেন্ট্রোমিয়ারে কাজ দিয়েছিল এবং দুমার্ক দিয়েছিল। তাহলে দেখো, বুঝে যদি আমরা একটু স্টাডি করার চেষ্টা করি তাহলে হয়তো অনেকটা সহজভাবে আমরা এটাকে লিখতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি বুঝে তৈরি করি ব্যাপারটা, বুঝে তৈরি করি কি, বুঝে তৈরি করতে হবে, তাহলে তোমাকে পরীক্ষার সময় এই যে পয়েন্টগুলো দিল, পয়েন্ট যেগুলো দিক না কেন, আমি যদি ভালো করে বুঝি তাহলে যে কোনো পয়েন্ট আমি বুঝতে পারবো। গৌণ খাজ, তাহলে মুখ্য খাজের কাজ কি? মুখ্য খাজের কাজ হচ্ছে সেন্ট্রোমিয়ারকে ধারণ করা। তারপর আমাদের চলে আসছে গৌণ খাজ, গৌণ খাজের কাজ কি? যেহেতু এনওআর অর্থাৎ নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, অর্থাৎ গৌণ খাজ কি কাজ করে? নিউক্লিওলাস উৎপাদন করে বা এটা আরএনএ উৎপাদনের সহায়তা করে। আমরা জানি নিউক্লিক অ্যাসিড দু প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং একটা হচ্ছে আরএনএ। তারপর চলে আসছে আমাদের স্যাটেলাইট, স্যাটেলাইটের কাজ, এটা অনেকে স্যাটেলাইটের সেরকম বিশেষ কোনো কাজ নেই, তবে অনেকে বলে এটাকে ওর মানে এই আমাদের নিউক্লিওলাস উৎপাদনের সঙ্গে স্যাটেলাইট যুক্ত আছে। আর যেটা আমাদের লাস্ট টেলোমিয়ার, তাহলে ফার্স্টে আমরা বলতে পারি টেলোমিয়ারের কাজ হচ্ছে ক্রোমোজোমের স্বকীয়তা বা স্বতন্ত্রতা বজায় রাখা, বা একটি ক্রোমোজোমকে আরেকটি ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে বা যুক্ত না হতে, যুক্ত হতে সাহায্য করে বা ভিন্ন ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে বাধা দান করে। আরেকটা জিনিস আছে ক্রোমোজোমের বার্ধক্য, অর্থাৎ আমরা জীবনচক্র যদি দেখি, দেখো একটা শিশু যখন ভূমিষ্ঠ হলো, শিশু থেকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে আমরা বার্ধক্য, বার্ধক্যের পরে আমাদের স্বাভাবিকভাবে জন্মের সঙ্গে মৃত্যুর বিপরীত সম্পর্ক রয়েছে, সেটা ঘটে যাবে। তাহলে একটা ক্রোমোজোমও তো অনন্তকাল বেঁচে থাকতে পারবে না, তার বার্ধক্য বা মৃত্যুটা সেটা নির্ধারিত হয় এই টেলোমিয়ারের দ্বারা, এই টেলোমিয়ার দ্বারা সেটা নির্ধারিত হয়। এবার আমাদের এখান থেকে একটা জিনিস একটু বাদ পড়ে গেছে, সেটা আমি ইচ্ছা করে বাদ রেখেছি, এখন সেটাকে আমি বোঝাবো। কারণটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন দুমার্কে আসতে পারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত প্রকার এবং কী কী। অনেক সময় তোমাকে চারটে নাও দিতে পারে, অনেক সময় তোমাকে হয়তো দুটো দিয়ে ছবি চিত্র সহ করতে হতে পারে। এটা তো সোজা একটা জিনিস, এটা কোনো ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই। আমি আশা করি যে ক্রোমোজোমের আমরা ছবিটা এঁকেছি এটা যে কোনো বইতেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত যে কোনো পাঠ্যপুস্তক বইতেই এইভাবেই রয়েছে, এইভাবেই আমাদের রয়েছে, ফলে আমাদের কোনো ছবিতে কোনো ঘাবড়ানোর মনে হয় কোনো ব্যাপার নেই। সোজা সরল সাপটার ছবি, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু তোমরা বাড়িতে বসে প্র্যাকটিসটা করবে। কারণ কেন বলছি, আমাকে কিন্তু বলে দেবে চারটি নির্দিষ্ট পয়েন্ট বলে দেবে যে তুমি তোমার মতো চারটি অংশ চিহ্নিত কর না, আমি তোমাদেরকে একটু সোজা, তোমাদের একটু সতর্ক করে দিই। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনেকেই হয়তো দেখবে বলবে, দেখ বাবা এবছর তো লকডাউন, স্কুল হচ্ছে না, সুতরাং প্রশ্ন এবছর কঠিন হবে না। কঠিন নয় বা প্রশ্ন একদম দেখি জলের মতো সোজা হবে, প্রশ্ন প্রত্যেক বছরই সোজা হয়, কিন্তু বুঝতে পারলে সোজা, বুঝতে না পারলে কঠিন। যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে খুব সোজা হবে, না হলে একশোতে একশো পাচ্ছে কীভাবে পাচ্ছে, আবার একশোতে আমাদের কাছে এমনও খাতা আছে যেটা এক শূন্য পাচ্ছে বা এক পাচ্ছে। তাহলে একই বইয়ের একই প্রশ্নে বিভিন্ন চলছে আমাদের, যাই হোক তোমাকে ওই জিনিসে ফাঁদে পা দেবে না, তুমি তোমার মতো পড়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, পরীক্ষায় নম্বর অর্জন কিন্তু মূল লক্ষ্য নয়, আমাকে প্রত্যেকটা স্তর থেকে প্রত্যেকটা ক্লাস থেকে জ্ঞান অর্জন করে নিজেকে জ্ঞান সমৃদ্ধ হতে হবে, যেটা আমার ভবিষ্যৎ জীবনে চলবার ক্ষেত্রে আমার একটা সম্পদ হয়ে দাঁড়াবে। সুতরাং কে কী বললো না বললো কোনো দিকে নয়, লকডাউনের সময় পরিপূর্ণভাবে পুরো সময়টাকে নিজের জীবন গঠনের জন্য ব্যয় করো, তাহলে দেখবে
অনেকটা অনেক তোমরা ভবিষ্যতে নিজেদেরকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারবে। আমরা যেটা এখান থেকে দেখতে পারবো যে ক্রোমোজোমের ক্ষেত্রে অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান কিন্তু ফিক্সড নয় অর্থাৎ নির্দিষ্ট নয় যে হ্যাঁ একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ারটা এখানে আছে বলে এখানেই থাকবে তা নয়, সেন্ট্রোমিয়ারের অবস্থান কিন্তু পরিবর্তনশীল। আর একটা কথা বলে দিই, আমি একটা কথা বলেছি, একটি ক্রোমোজোমে প্রধানত একটি মুখ্যখাস থাকে, অনেক সময় নাও থাকতে পারে বা অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, সেটা আমাদের এই লেভেলে জানার দরকার নেই, খুব বেশি তথ্য নিয়ে মাথাটাকে ভারাক্রান্ত করবার দরকার নেই। আমরা যেটা করব যে এটা ক্রোমোজোমের প্রকার আমরা দেখব, দেখব ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকার। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, একটা সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, একটা হচ্ছে মেটাসেন্ট্রিক সাব অ্যাক্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে একটা জিনিস যদি তোমরা বুঝতে পারো বা আমরা এই সংজ্ঞাগুলোকে যদি একটু মানে এই ওয়ার্ডগুলো আছে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক যদি একটু বুঝতে চেষ্টা করি, মেটাসেন্ট্রিক মানে মনে রাখবে যে মেটাসেন্ট্রিক মানে হচ্ছে এই হচ্ছে আমার সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারটা ঠিক একদম ক্রোমোজোমের মধ্যবর্তী অবস্থায় আছে, একদম ঠিক মধ্যবর্তী অবস্থায়, অর্থাৎ এটা যদি 50 হয়, 50% হলে এটাও 50%। তুমি ছবিটা বুঝে বোঝার চেষ্টা করো, মুখস্থ করতে হবে না কি মুখস্থ। তাহলে মেটাসেন্ট্রিক মানে হচ্ছে আমরা যখন 50-50 অর্থাৎ একটা সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের ঠিক মধ্যে থাকে তখন তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। এইভাবে ছবিটা এঁকে দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। সাব মেটাসেন্ট্রিক মানে একদম মিডিলে নয়, একটু সরে যাবে, অর্থাৎ এটা আমরা বলতে পারি 60-40 লেভেলে আমরা বলতে পারি। এই যে ক্রোমোজোমের বাহু আমরা বলেছি, এই যে সেন্ট্রোমিয়ারের এই যে আমার সেন্ট্রোমের অবস্থা অনুসারে ক্রোমোজোমের বাহু, তাহলে এক্ষেত্রে কী হবে 60-40। এবার আমরা এই যদি গঠনগুলো দেখি, একে দেখতে হয় ভি আকৃতির হয়, একে দেখতে হয় এল আকৃতির হয়, আর অ্যাক্রোসেন্ট্রিক মানে একটু আরও সরে যাবে, সরে গিয়ে এর আকৃতি একে দেখতে হয় আমাদের জের মতো, এটা মোটামুটি ধরো 75-25% আকারে অবস্থান করে। আর একটা পুরো আছে কে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক মানে টেইলেজ একদম প্রান্ত দেশে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে, অর্থাৎ একদম 100% অর্থাৎ একটাই বাহু আছে, একটা বাহু এবং এর একদিকে 100% রয়েছে, তাহলে এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে পরীক্ষা তোমাকে যদি দেয় এক যে এরকম ক্রোমো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত প্রকার ও কী কী, দুমার্ক দিয়েছে, কিচ্ছু দরকার নেই, তুমি জাস্ট চারটে নাম উল্লেখ করে দিয়ে দিলে তাতেই তুমি দুমার্কস পাবে। এবার যদি তোমাকে পরীক্ষা দুমার্কসে দেয়, ধরো তোমাকে বললো ও আচ্ছা একটা জিনিস বাদ পড়েছে, এইটার আকৃতি হচ্ছে আই, এই নামগুলো কিন্তু মনে রাখবে, এটার আকৃতি হচ্ছে আই, এটা মেটাসেন্ট্রিকে ভি, সাব মেটাসেন্ট্রিকে এল, অ্যাক্রোসেন্ট্রিকে জে এবং টেলোসেন্ট্রিকে আই, একটা কথা মনে রাখবে। যদি তোমাকে বলে যে সাব মেটাসেন্ট্রিক কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যখন সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমে ঠিক মধ্যস্থরে না থাকে, একটু সরে থাকে, তখন তাকে আমরা সাব মেটাসেন্ট্রিক বলে। তুমি একটা ছবি এরকম এঁকে দিলে, তাহলে এখানে 60%, এখানে 40%, একটু মার্কিং করে দিলে মোটামুটি, ঠিক আছে। এইভাবে আমাদের বাদবাকিগুলো ছবিগুলো করতে হবে, বইতে আছে, প্র্যাকটিস করবে। তাহলে আমরা যত যে এই সময়টুকু যে অংশটুকু আমরা করলাম সেই অংশটুকু এখানে তোমরা বুঝতে চেষ্টা করেছো, এবং আমি আশা করব এই জিনিসটুকুকে তোমরা বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেবে এবং মুখস্থ নয় আত্মস্থ করবে, তাহলে দেখতে পারবে, একটু বুঝে করবে, তাহলে দেখতে পারবে পরীক্ষার সময় উত্তর করা খুব জটিল বা কঠিন বিষয় হয়ে পড়ছে না। আর যদি আমরা আত্মস্থ নয় মুখস্থ করি, 5 দিন বা 7 দিন পর ভুলে যাব, ফলে কি হবে, আমরা পরীক্ষার হলে আশানুরূপ নাম্বার পাবো না। আবারও প্রত্যেকের কাছে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবারও বলছি, লকডাউনের সময় বাড়িতে থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে সুস্থ রাখবার চেষ্টা করো, এবং আমাদের বিশ্ব বাংলা সংবাদের
যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে তোমরা অনুসরণ করো। অবশ্যই তোমাদের পরীক্ষায় নাম্বার তোলার সাথে সাথে জীবন গঠনের ভিতটা গড়ে দেবে, এই আশা অবশ্যই আমরা রাখি, বা আমরা তোমাদের সুন্দর ভবিষ্যৎ বা মাধ্যমিকে খুব সুন্দর ফল লাভ করো এই কামনা আমরা করি।